সকাল এই তো ঠিক 12টার দিকে আমি শিবনগর মডার্ন ক্লাবে গেছি, তো যাই দেখছি একদম ভিড় নাই, তো আমি ভ্যাকসিন নেওয়ার লেগে আমি আধার কার্ডটা বাইর করছি। তো এই ক্লাবের দিয়ে একজন আমার পরিচিত আছে যারা এখানে, ওই যেমন সুপার জেনেস্টার আঙ্কেল আছে, আমি এখান থেকে এই এলাকাতেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, এমবিবি কলেজে পড়াশোনা করছি। তো আমি যাই বললাম কাকু একটা ভ্যাকসিন করতে পারে, বয়স জিজ্ঞেস করছে, আমি বলছি 32 বছর, তো কয় 45-এর নিচে তো হইতো না। তা আমি একটা বইয়া একটু ফোনে কথা কইতেছি, আমি একটু রোদ আসছি একটু বইয়া লই, তো এমন সময় একটা ছেলে আইলো দেখতে যার বয়স 30-এর নিচে মনে হইতেছে, ছেলেটার বাবা নিয়ে আইসে, দেখতেছে ক্লাবের লোকের সাথে বাবাটা কথা হইতেছে। তো তারপরে আমি দেখছি ছেলেটা ভ্যাকসিন নিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আমি পারি এর বয়স তো 45-এর নিচে হইব। তারপর আমি চাইছি হেলথ স্টাফের কইছি, না আমি ছেলেটা জিজ্ঞেস করছি আগে, ভাই তুমি আর কি 45 হয়ে গেছে গা? তো হ্যাঁ হাসি দেওয়া করছে, ভাই সব ম্যানিপুলেটেড। এই কথা কোয়ার পরে আমি একটু রাগ হয়েছি, তারপর ভিতরে যাইছি না, আমি যারা ভ্যাকসিন দিতে আসছে যারা স্টাফ তারা জিজ্ঞেস করছি, তো ভাই তোমরা আওয়াজ তুললে কিছু হইব না, এলে কিছু হইতো না। এরপর আমি একটু রেগে গেছি গা, তার মধ্যে ছেলেটার বাবার এটা জিজ্ঞেস করছি, কে পিসছে 45 রুপে, তো তুমি যাও 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 এনতে যাও এনতে যাও। তারপরে আমি আমার রাগ আরও বাড়তেছে, তারপরে আমি যাইছিলাম তাদের মধ্যে শুধু মুখে কথাবার্তা কইতেছি যে এটা তো ঠিক হইতেছে না, যে এইভাবে তাহলে আমরা কি করোনা হইতো না নাকি, আমরা কি বেশি পাইতাম না নাকি। এই কথা কইতে দিলি লোকটা এসেরা ছেলেটার বাবাটা এসে আমার ঘরে একটা ধাক্কা দিয়েছে, তারপর ঘরের মধ্যে যে আমাদের জোরে মারছে, তারপরে এম করতে করতে আমার ধাক্কা দিয়া ক্লাবেতে ব্যাক করছে। আমি বলছি আমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, এটা কিন্তু ঠিক করতেছেন না, তার সত্ত্বেও যা যা করতে আসছে এমপ্লয়ি, আমার বুকের মধ্যে মারছে, এনে মারছে। তারপর গেটের সামনে এসেরা একটা ক্লাবের একটা চিকনাবের একটা লোক আছে, যে লোকটা আমি চিনি ক্লাবের অন্য লোকটা, ক্লাবের নিশ্চয়ই কিছু একটা কাজ ছোটো কাজ টাজ করে, এই লোকটা আমার হেলমেট দিয়ে মারছে আমার ব্যাকের সামনে, তারপরে কলম দিয়ে মারছে, কলম দিয়ে আমার এদের কলম ঢুকাই দেবে এরকমও করছে আমার ইজার সামনে। তারপরে আমি কোনো রকমের মরচুমি আইসি, আইসির আমার স্কুলের দাদারে কইছি, এ দাদা আমার বিয়ন্দ স্কুলে আমার সিনিয়র দাদা আসতো, দাদারে কইছি ট্রাফিক পুলিশে কইছি, তখন তারা কইলে আপনারা কল করতে, আমি এখন দাঁড়া রয়েছি, আমার একটু ভয় লাগতেছে, আর এরকম কোনো সময় আমার ওপরে এরকম কিছু হয়েছে না। কী নাম আপনার? আমার নাম সুখদেব আচার্য। বাড়ি কাটাশেওলা। আপনার বয়স? 32। কী করেন আপনি? আমি আইসিএমআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিনিয়র রিসার্চ ফেলো, ত্রিপুরা ইউনিভার্সিটি। আচ্ছা, যারা মারধর করেছে তাদের নাম কি আপনি জানেন? না, আমি কারোর নাম জানি না, শুধু চেহারা দেখতেছিলাম। আপনি এই বিষয়ে কোনো মামলা করবেন থানাতে? দেখেন অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে আমি ওইরকম মামলা করাবো ওই ধরনের ছেলেই না, আমি খুব মানে মিডিল ক্লিন থাকি, কিন্তু অন্যায় দেখলে একটু আওয়াজ করতে পছন্দ করি এবং আওয়াজ করছিও আমি, কারণ যে জায়গার মধ্যে ভ্যাকসিন নিয়ে সেটা আমি গত বছর নিজেও কোভিডের দায়িত্বে আসলাম, কোভিডের কাছে আমিও যুক্ত আসছিলাম, আমি গভর্নমেন্ট মানে ইন্ডিয়ার আমি ফেলোশিপ একজন স্কলার, ঠিক আছে, আমার সবাই চিনি ত্রিপুরার মধ্যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার প্রচুর স্টুডেন্ট ত্রিপুরার মধ্যে সবাই চিনি আমার, এই ধরনের আমি মামলাটা না কিছু করতে চাই না, বাট আমি শুধু জানাইলাম যে জিনিসটা অন্যায় হইতেছে, বাস এটুকুই আমার। এরপর আমার কিছু করার নেই। যারা আপনাকে মারধর করেছে তার কি ক্লাবের কর্তৃপক্ষ? একজন ক্লাবের কর্তৃপক্ষ আমি জানি, একজন আরেকজন যে ছেলেটার যে বাবা খুব সম্ভবত, তো সঙ্গে আরেকজন লোক আসতো একদম ইয়েলো গেঞ্জি পরা, কিন্তু তারা ক্লাবের সাথে তাদের খুব যোগাযোগ আছে ভালো, আমি কর্তৃপক্ষ বা কিছু একটা আমি জানি। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে হাবভাব দেখে এসে, বাট আমি তো সত্যি আমি আগে আমি ট্রপিক্যাল নার্সিংহোমের যে এই যে ট্রপিক্যাল নার্সিংহোমের যে ওনার ওদের বাড়িতে আমি গত বছর রেন্টে থাকতাম, ঠিক আছে, আমাদের বাড়ির কাজ চলছে কাকাশোলাতে রেন্টে থাকতাম, তো এখন আমি ওনারও জানাইছি, ঠিক আছে, ওদের বাড়িতে থাকছি সবসময়, এই ক্লাবে সবসময় আমি আইসি, দুর্গাপূজা টুর্গাপুজো সবসময় আমি আইসি, কিন্তু আজকে এই ক্লাবের থেকে এটা আমি এক্সপেক্ট করি না একদম, সত্যি কথা জিনিসটা খুবই অন্যায় হয়েছে, গায়ে হাত তোলাটা একদম ঠিক হয়েছে না, আচ্ছা আমার আর এর থেকে বিষয়ে আমি কিছু কইতে চাই না, প্লিজ দিয়ে মারছে আমার, আমি বারবার হাত দিচ্ছি চেষ্টা করছি। এবং আরেকটা চিকনা পেরে একটা লোক আসতো পাতলা পেরা, লোকটা একটু বয়স্ক, লোকটা একটু একদম একটা সাইকোর মতো একটা পুরো ঝাঁপড়ে পড়ছে, যেমন আমার মায়ের রিলেভেন একটা ভাব, সবাই মিললে সেটা 4-5 জন মিলে আমি মানে কোনো রকমের পরে আমার কাছে তাড়াতাড়ি জায়ান থেকে জায়ান থেকে নাহলে মায়ের রিলাম, এটা কী ধরনের জিনিসটা, কী ধরনের জিনিস, ভ্যাকসিন না হইলে বলে দিতাম না আমরা, তুমি যেভাবে ইয়ে করে আয়ো, এইভাবে লেগে মার দূর গায়ে হাত তোলাটা কি একটা ইয়ে হয়েছে, আমি কইতেছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তারপর আমার উপরে হাত তুলে দেখতেছে, যেখানে সরকার বলছে সবাই ভ্যাকসিন দেওয়া হবে, সরকার বলে এক কথা, ঠিক আছে, কিন্তু আম আদমি সে সরকারের কথাবার্তা শুনে না মানে না, এটা আমি আজকে বুঝছি, সরকারের যদি জিনিসটা শুনে সবাই শুনতো তাহলে দেশের এই অবস্থা হয় না, এটি আমার শেষ বক্তব্য। সরকার কি করবে?